আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আলোচনা করব নির্বাচন কমিশন সচিবালয়ে অফিস সহায়ক পদের পদোন্নতির নীতিমালা সম্পর্কে। ভিউয়ার্স, আপনারা অনেকে জানতে চেয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ে অফিস সহায়ক পদের পদোন্নতির নীতিমালা রয়েছে কিনা বা পদোন্নতি পাওয়া যাবে কিনা এই বিষয়টি সম্পর্কে। ভিউয়ার্স, নির্বাচন কমিশন সচিবালয়ে অফিস সহায়ক পদের পদোন্নতির নীতিমালা রয়েছে, অর্থাৎ অফিস সহায়ক পদটি ব্লক পোস্ট নয়। আপনি যদি অফিস সহায়ক পদে ন্যূনতম 3 বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন, তাহলে অফিস সহায়ক পদ থেকে পদোন্নতি পেয়ে দপ্তরি পদে যেতে পারবেন। এছাড়া অফিস সহায়ক পদে যদি আপনি আবার 6 বছর সন্তোষজনকভাবে চাকরি শেষ করতে পারেন, তাহলে পদোন্নতি পেয়ে অফিস সহায়ক পদ থেকে 6 বছর পর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যেতে পারবেন। তবে এই পদে পদোন্নতিতে যেতে হলে আরও কিছু শর্ত রয়েছে। 1, অফিস সহায়ক পদে ন্যূনতম 6 বছর চাকরি শেষ করতে হবে। 2, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যেহেতু আপনি অফিস সহায়ক পদে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাচ্ছেন, সুতরাং এই যোগ্যতা তো আপনার অলরেডি রয়েছে। 3, কম্পিউটার মুদ্রাক্ষরে ব্যবহারের গতি থাকতে হবে সর্বনিম্ন বাংলায় 20টি শব্দ এবং ইংরেজিতে 20টি শব্দ, এটি প্রতি মিনিটে গতি থাকতে হবে। যদি আপনাদের ভিতরে এই গতি না থাকে, তাহলে কিন্তু আপনি অফিস সহায়ক পদ থেকে পদোন্নতি পেয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যেতে পারবেন না। যেহেতু এটি মুদ্রাক্ষরিক পদ, 16তম গ্রেডের একটি পদ, এই পদে যেতে হলে আপনাকে অবশ্যই টাইপিং গতি থাকতে হবে সর্বনিম্ন 20, বাংলায় 20 এবং ইংরেজিতে 20টি শব্দ। যদি পদোন্নতির যোগ্য প্রার্থী পাওয়া না যায়, তাহলে এই পদটি সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে। আপনাদের যদি কপাল ভালো থাকে, তাহলে অফিস সহায়ক পদ থেকে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যেতে পারবেন এবং এই পদে আরও 8 থেকে 10 বছর চাকরি করার পর প্রশাসনিক কর্মকর্তা পদে যেতে পারবেন, যাদের অতিরিক্ত কপাল ভালো থাকবে। তো ভিউয়ার্স, আপনাদের যদি আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।